আমাদের সকলেরই খুব পরিচিত একটি মশলা হচ্ছে কালোজিরা। তবে মশলা হিসেবে খাওয়ার পাশাপাশি এটিকে আয়ুর্বেদিক, ইউনানি ও কবিরাজি চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। সে প্রাচীনকাল থেকেই এটি নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে কাজ করে আসছে। কালোজিরার উপকারিতা বর্ণনা করে আসলে শেষ করা যাবে না, আর এই কারণেই এটিকে সকল রোগের মহাঔষধ বলা হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হোস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঔষধি গুণাগুণ ও খাবারের স্বাদ বৃদ্ধির জন্য এর বিকল্প খুঁজে বের করা সম্ভব নয়। আমাদের দেহের জন্য কালোজিরার উপকারিতা অপরিহার্য। কালোজিরার উপকারিতা এতই বিশাল যে এত অল্প সময়ে কখনোই তা বলে শেষ করা যাবে না। একই সঙ্গে কালোজিরা স্মৃতিশক্তি বৃদ্ধি করে থাকে, এটি স্মরণশক্তি বাড়াতেও সাহায্য করে থাকে। কালোজিরাতে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক পদার্থ রয়েছে যা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, এতে স্মরণশক্তি বেড়ে যায়। এছাড়াও এটি মেধার বিকাশে সবসময় সাহায্য করে থাকে কালোজিরা খাওয়ার কারণে। প্রতিদিন আপনি যদি 1 থেকে 2 চা চামচ পরিমাণ কালোজিরা বেটে পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে আপনার হজম শক্তি বাড়বে। এটি পেট ফাঁপা সমস্যাকেও দূর করে, এছাড়া অন্যান্য হজম সমস্যার বিরুদ্ধেও বেশ কার্যকরী। ডায়েটের জন্য কালোজিরা অত্যন্ত উপকারী। প্রতিদিন খালি পেটে 1 চা চামচ মধু আর এর সাথে 1/2 চা চামচ পরিমাণ কালোজিরা খাওয়ার অভ্যাস করলে শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি খুব সহজেই কমে যাবে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে কালোজিরা। একই সঙ্গে কালোজিরা ত্বকের ব্রণ ও দাগ দূরে রাখতেও সাহায্য করে থাকে। কালোজিরার তেল ও লেবুর রস মিশিয়ে দিনে 2 বার মুখে লাগাতে পারেন। আর এই 2টো উপাদান একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যার সমাধানও পাবেন। মাথা ব্যথা দূরে রাখতে কালোজিরা একটি ব্যাপক ভূমিকা পালন করে থাকে সবসময়ই। মাথা ব্যথা দূরে রাখতে কালোজিরা একটি পুরনো ঘরোয়া চিকিৎসা পদ্ধতি হিসেবে লম্বা সময় ধরে কাজ করে চলেছে। 1/2 চা চামচ কালোজিরার তেল মাথায় ভালোভাবে মালিশ করলে মাথা ব্যথা দূর হয়। মাথা ব্যথায় কপালের উভয় চিবুকেও কানের চারপাশে প্রতিদিন 3 থেকে 4 বার কালোজিরা তেল মালিশ করলে উপকার পাওয়া যায়। নিয়মিত কালোজিরা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এটি শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে সতেজ রাখে, ফলে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে দেহ প্রস্তুত থাকে এবং স্বাস্থ্যের সার্বিক উন্নতি ঘটায়। বাতের ব্যথা দূরে রাখে কালোজিরা। কোথাও বাতের ব্যথা থাকলে সেখানে ভালো করে কালোজিরার তেল মালিশ করে দেখতে পারেন। এছাড়াও 1 চা চামচ কাঁচা হলুদের রসের সাথে 1 চা চামচ কালোজিরার তেল, সমপরিমাণ মধু কিংবা 1 কাপ রং চায়ের সাথে দৈনিক 3 বার করে 2 থেকে 3 সপ্তাহ খেয়ে দেখতে পারেন। এতে অনেক উপকার পাবেন। চুল পড়াও বন্ধ করে কালোজিরা খাওয়ার কারণে। বর্তমানে চুল পড়া একটি বিরাট বড় একটা সমস্যা, আর এই সমস্যা সমাধানে প্রতিদিন কালোজিরা সেবন করে দেখতে পারেন। এতে চুল তার পুষ্টি পাবে। অধিক সুফল পেতে চুলের গোড়ায় এই কালোজিরার তেল আপনি মালিশ করেও দেখতে পারেন। খুব সহজেই আপনার কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে। দাঁতের ব্যথার সমাধানে কালোজিরা সবসময়ই একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। আপনি যদি দীর্ঘদিন দাঁতের ব্যথার সমস্যায় ভুগতে থাকেন, সেক্ষেত্রে আপনি কুসুম কুসুম গরম পানিতে কালোজিরা দিয়ে কুলি করে দেখতে পারেন। তাহলে দাঁতের ব্যথায় অনেক আরাম পাবেন। এটি জিহ্বা, তালু ও দাঁতের মাড়ির জীবাণু মেরে ফেলে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিন্তু কালোজিরা। প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন 1 চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধু সহ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কালোজিরা বা কালোজিরার তেল একসঙ্গে নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে এবং সেই সাথে উচ্চ রক্তচাপকে হ্রাস করে। যৌন ক্ষমতা বৃদ্ধি করেও কিন্তু কালোজিরা। কালোজিরা নারী পুরুষ উভয়েরই যৌন ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে থাকে। নিয়মিত কালোজিরা সেবন করলে পুরুষদের বীর্যের পরিমাণ বাড়ে এবং সেই সাথে পুরুষত্বহীনতা থেকে মুক্তি দেয়। 1 চা চামচ মাখন এবং সেই সাথে 1 চা চামচ জৈতুন তেল, সমপরিমাণ কালোজিরার তেল ও মধু সহ প্রতিদিন
তিনবার 4 থেকে 5 সপ্তাহ ধরে খেলে অনেক উপকার পাওয়া যায়। শ্বাসকষ্ট বা হাঁপানির রোগেও অনেক কার্যকরী ভূমিকা পালন করে কালোজিরা। চর্মরোগ সারাতে জন্ডিস বা লিভারের বিভিন্ন সমস্যা দূর করতেও কালোজিরার বিশেষ ভূমিকা রয়েছে। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথেই আছেন আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ।